হ্যালো এভরিওয়ান আবার বেশ কিছু দিন পর আমি চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে আমি বানিয়ে দেখাবো একটা হোমমেড কেক তো কেকটা হচ্ছে ক্যারেট ডেটস কেক তো চলো দেখা যায় তার জন্য প্রথমেই কি লাগছে এরকম এক কাপ মতো প্রায় বারো চোদ্দো পিস মতো এরকম আমি ডেটস বা খেজুর আমি নিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি ভেতরে সিডগুলোকে মানে বীজগুলোকে বের করে হাফ হাফ করে পিস করে নিয়েছি এরপর আমি হাফ কাপ মতো গরম দুধ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দুধটাকে মধ্যে খুব ভালোভাবে যাতে এটা সোক করে যায় দুধটা খেজুরগুলোর মধ্যে সেই জন্য আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো এটাকে দুধে ভিজিয়ে রাখবো তার সাথেই আমি তিন পিস মতো এখানে এলাচ দিয়ে দেবো দুধের মধ্যে যাতে এলাচগুলো সফট হয়ে যায় পেস্ট করতে সুবিধা হয় যাতে এরপর আমি প্রায় চল্লিশ মিনিট পর যখন খুললাম দেখতেই পাচ্ছ দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে মানে খেজুরের কালারটা দুধে ছেড়ে দিয়েছে আর খেজুরগুলো অনেকটা সফট হয়ে গেছে এই সময় একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এরকমই থিক পেস্টটা হবে পেস্ট করার সময় এক্সট্রা কোনো জল বা দুধ কিন্তু আর ইউজ করবেন না এরকম একটা ঘন পেস্ট আমি করে রেখে দিলাম যেহেতু ক্যারেট কেক হচ্ছে আমাদের গাজর লাগছে এরকম একটা মোটা ধরনের অরেঞ্জ কালারের গাজর নিয়ে নিয়েছি আর গ্রেটারের যে মিহি দিকটা হয় সেই দিকটা দিয়ে আমি টাকে খুব ভালোভাবে গ্রেট করে এরকম রেখে দিয়েছি তো এরপর দেখা যাক চলে যাওয়া যাক মেন আর কি প্রসেসে তো জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে প্রথমে নিয়ে নেব ওই খেজুরের যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্ট যেটা সেটা নিয়ে নেব তার মধ্যে এক এক করে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মতো রিফাইন্ড অয়েল আর ওয়ান ফোর্থ কাপ মতো টক দই যেহেতু আমি এগ ব্যবহার করছি না দই দিয়ে করবো এটা ওয়ান ফোর্থ কাপ মতো দইও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারের মাধ্যমে এটাকে এবার ব্লেন্ড করবো যদি ব্লেন্ডার আপনাদের কাছে না থাকে অসুবিধা নেই হুইস্কারের সাহায্যেও খুব ভালোভাবে হুইস্ক করে নিলে এটা হয়ে যাবে যেহেতু আমি ডেটস দিয়ে করছি কোনো রকম সুগার বা চিনি কিছু ইউজ করব না এই খেজুরের মিষ্টিটাই এর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর যদি একটু মিষ্টি বেশি খেতে ইচ্ছা হয় আরও বেশ কিছু পরিমাণ খেজুর আপনারা অ্যাড করতে পারেন তো ভালোভাবে আমি দু চার মিনিট মতো এটাকে ব্লেন্ড করে নিলাম একটু এয়ারি করে নিলাম মিক্সারটাকে এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দেব। এরকম একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে এক কাপ মতো আটা দিচ্ছি ময়দা ইউজ করছি না আমি একটু হেলদিভাবে করছি যেহেতু কেকটা এক কাপ আটা এরকম একবারে দিয়ে দেবো না দুবারে এরকম একটু একটু করে দিয়ে ছেঁকে মানে ছেঁকে নেবো ছাঁকনিতে যাতে কোনো লামস না থাকে আটার সাথে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ যেটা হয় আমুলের গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর অল্প একটু নুন দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আর কি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে একটু স্প্যাচুলার সাজে ভালোভাবে কাট অ্যান্ড ফোল্ডভাবে মিক্সড করে নিয়েছি এরপর মিক্স করে নেওয়ার পর ওই যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা দিয়ে দিলাম গোটাটা পরিমাণ দিয়ে নিই হাফের একটু বেশি পরিমাণ দিয়েছি আর এদিকে কিছু পরিমাণ শুরু করে কুচিয়ে রেখেছিলাম আমি খেজুর আর আমন্ড বাদাম এটাকে এক চামচ মতো আটা দিয়ে একটু কোট করে নিয়ে ওই ড্রাই ফ্রুটসগুলোকেও এই মিক্সচারের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নেব এরপর আমাদের কেক টিনটা রেডি করব এরকম একটা আমি কেক মোল্ড নিয়ে নিয়েছি রাউন্ড শেপের এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে একটু ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে গ্রিজ করে নেবো তেলটা সাদা তেলটা আর এরপর একটু বাটার পেপার গোল করে কেটে নিয়েছি সে বাটার পেপারটা এর মধ্যে দিয়ে নেব দিয়ে আবারও পেপারটার উপরেও একটু ভালো করে তেল এরকম ব্রাশের সাহায্যে গ্রিজ করে নেব সাইডগুলোও গ্রিজ করে নেবো যাতে খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যায় পরে কেকটা তো এরপর কেক মোলটা রেডি করে নেওয়ার পর এরকম আমি কেকের ওই মিক্সারটার মধ্যে দিয়ে নিয়েছি একটু থিক মিক্সচারই হবে যেহেতু ইয়ের মধ্যেও ক্যারেটের মধ্যে অনেকটা জল থাকে তো সেই জন্য এই মিক্সারটা কিন্তু একটু মোটা হবে কেকের মিক্সারটা কেকের মিক্সারটা দেওয়ার পর উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু গ্রেট করে রাখা গাজর ছড়িয়ে দিয়েছি আর বেশ কিছু পরিমাণ চকো চিপস উপর থেকে ছড়িয়ে দিয়েছি এদিকে আমি একটা কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম অল্প নুন দিয়ে প্রায় পনেরো মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম কড়াইটাকে সেই প্রিহিট করা কড়াইটার মধ্যে এটা বসিয়ে দিয়ে লিড চাপা দিয়ে লিডের ফুটোটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি যাতে বেপারটা না বাইরে বেরোয় চল্লিশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটা বেক করে নিয়েছি আমি চল্লিশ মিনিট পর আমি গ্যাসটা অফ করে নিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে নিয়ে এরকম ডিমোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন টুথপিকটা ঢুকিয়ে দেখালাম একদম ক্লিন টুথপিক আমাদের বেকিং কিন্তু একদম রেডি এখন এরকম অবস্থাতে গরম যেহেতু কেকটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর যখন একটু ঠান্ডা হবে তারপর আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে সাথে সাথে কিন্তু হেলদিও যেহেতু কোনো চিনি এর মধ্যে নেই ময়দাও নেই এটা কিন্তু খুব গিল্ট ফ্রিভাবে আপনারা খেতে পারবেন এই যে আমি কাট করে দেখাচ্ছি কতটা সুন্দর টেক্সচার এসছে ভেতরটায় আর ভেতরে বেশটা ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে আর কি স্প্রেড করে রয়েছে আর খুব সফটও কিন্তু হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে একবার অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে এটা দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং